আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা, ওয়েলকাম টু রেহানা রাখি ব্লগস। প্রবাসের ডায়ের আরেকটা গল্প লাগছে, আবার আন্নেকর সামনে হাজির হয়েছি। আমরা কাজ করতেছি টুনাটুনি, আর এনডি আমাদের নতুন মানে রেস্টুরেন্টটা আমাদের উইন্স, আর আমাদের কি কয় জানি তান্দোস, এটা চালু হইতেছে। তো যার কারণে আপনাকে বাইয়ে হেটা প্রিপারেশন করতেছে। আই এনডি আবার তান্দুরি যেগুলো রেগুলার ডিশ ওগুলো আমি প্রিপারেশন করছি, কাটাকাটি করছি। অন প্রথমে যে টেস্টিং আপনাকে বাইয়ে টেস্টিং করের বানার, তো আই খাই সামুক এরকম হয়েছে। এনডি এই যে ওই যে বুসতো বুসের জায়গায় ঘুরতে আসে। আপনাদের লগে রেগুলারলি ভিডিও আশা করি আমি সবসময় শেয়ার করুম, আপনারা আরে আগের মতো সাপোর্ট করি যাইবেন। এটাই খেলা আপনাদের বোনের চাওয়া, যেহেতু আমি কাজে আসছি, যার কারণে আমি কাজের ড্রেস পরা, শীত পড়তেছে তো যার কারণে আমি কাজের ড্রেস পরা, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো অলরেডি আমি আপনাদের দেয়াই আপনাদের বাইয়া কিয়া হুটতেছে, কি অবস্থা। এই যে অলরেডি আমাদের চিকেন ফ্রাই হইতেছে, আমরা জাস্ট আজকে টেস্টিং দিলাম আর কি, যে টেস্টিং হইতেছে আমরা খামো, যার কারণে দুইটা দুন দুইটা জিনিস বাজি করতেছে। এনডি আমি আমার কাজ গোলাইছি, আমি আমার কাজ করুম, আল্লাহ বাসাইলে আপনার সার্ভিসও শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। আপনারা সবাই খেলে আমগুলো একটু দোয়া করবেন যেন কারোর নজর না লাগে, আমার এই ছোট্ট সুখী মোমেন্টে যেন কারোর নজর না লাগে। তো অলরেডি এই যে গরম গরম খামো, আমি আবার এই যে চিকেন কাটছি, এগুলার এখন ওয়াশ করুম। তারপরে হইছে এই যে আপনার মরগের যে ওই যে আপনার তান্দুরি করি, যে পুলে তান্দুরি করুম, আমি রসুনও ভিজাই থুইছি। দুনিয়ার কা মারা ফুরা ভাইয়েরা, দুনিয়ার কা দন বাসা উঠে মানে হয়ে গেছে, উঠে আছে না কেন, কার একটু লালক, একটু লালক ক্রিসপি হবে। ও অন দিমু দাদা, তো যাবো জাস্ট টেস্টিং। আপনারা আঙ্গুল্লা দোয়া করবেন, ফুরা ভাইয়েরা কলজার বড়ুরা আপনারা আঙ্গুল্লা দোয়া করবেন, যে যেন আমরা সব কিছু খুব ভালো মতে করতাম। হারি হয়ে গেছে, তো ইয়েলো কালার দিতাম নাকি রেড কালার দিতাম? হ্যাঁ আগে টেস্ট করতাম, ফেলে দিতে লয় ঠান্ডা মেজাজে খামো, ফেলে টানিয়ে এ গরম গরম একদম মানে স্পেশাল হাতে বানানো। এটা আপনি গো বাইয়া মেনিনেট করছে, তো হাতে বানানো আপনি গো বাইয়ার মেরিনেটেড চিকেন উইংস খামু, এটার মজাই আলাদা আর কি। এই যে ভাজি করছে, এই যে আমাদের এটা মানে টেস্টিং চলতেছে আর কি। অনেক সময় কাস্টমার আইয়ে আমরা কাস্টমারদের দিতে হারি না, প্রথম তুই আর ব্যাগ দিস, আমি ট্রাই করছি না। ঠিক নিয়ে আগে আমরা ইন্টারজেন ওই ফ্লেভারটা হারি, আমরা প্রথমে টেস্টিংটা দিয়ে আনি। অন্যরকম একটা মজা,
ভাইয়েরা আমি সবার কাছে একটা অনুরোধ আপনারা খেলে আমরা সাপোর্ট করি যাবেন আগের মতো আমি রেগুলারলি ভিডিও বানামু অনেক আপু আরে ইমেল করছেন অনেক আপু আরে মেসেজ দিছেন যে আপু আমি কেন ভিডিও বানাম না আপু আমি কেন ভিডিও বানাম না আমি বানামু আসলে আমি সব কিছু মিলে একটু দৌড়ের উপরে আছি তো যার কারণে বানাতে পারি না কিন্তু ইনশাল্লাহ বানাবো আর আছে নিন কাটি রয়ে লেখেন আলহামদুলিল্লাহ আমাদের প্রথম কাস্টমার আজ যে আমরা এটা প্রথম বানাইয়ে আলহামদুলিল্লাহ আমগো কাস্টমারও আসে কাস্টমারের তো অবশ্যই আমি রিভিউ লমু টেন্ডার বানালেছি অনলাইন দিয়ে আপনি যার কারণে আমরা প্রথমে একটু ক্যাটালগ টাইপের করে রাখি আর কি কিরকম হয়েছে আমি বানাইছি মজা হয়েছে না বলো যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আল্লাহ তুমি আমগো মুই রেনো আমগো দিকে কারো শকুনের জন্য আল্লাহ নজর না হরে যে ফুলের মশলা ওটা তান্দুরি মশলাটা করি লই কেন ফুলে কুড়ি আর এখানে হচ্ছে তোমার চিকেন এটা হচ্ছে তান্দুরি তান্দুরিটা মাখি লই হ্যান্ডবাস শেষ হয়ে গেছে তো আধি দুইটা না আধি দুইটা রাতে কালারটা রঙই খায় যে জাঙ্গ কত কাজর আনা ফুরা ভাইয়েরা এই যে চিকেন তান্দুরি উইন্সের আপনার গরম থাকার ওই মেশিনটার আমরা এখানে সেট করছি তারপরে জানা করে দেয়াই তারপরে আগে যে কেন খালি দেশে বুঝিনি কোক টোক কাস্টমার একখানা বেশি হইলে কোক টোক খালি চুরি করে অন এটার নাম কি কয় যে কোকের এয়ারে কি করছি দেয়াই আনে করে কোকের এয়ারে আমরা এদিকে লই আইসি একদম মানে ক্যাশের কাউন্টারের সামনে লই আইসি কারণ ওই যে চুরি করে যেন মা গো মাই আগে মনে করতেন বিদেশি রয়েছে সবচেয়ে সহজ সরল বিদেশিরে চোর কি জিনিস এগুলো জানে না কিন্তু আয় দেখি মাঝে মধ্যে টুকটাক চুরি করি এলাই তখন এই যে ইয়ান্দি বয়া সরে আর লই চলি আইসি দেয়াই আনে করে ইন্দি লই আইসি এটার আমরা এদিকে লই যামো এই আমরা
ফুবাইল মানে আন্নের কি কয় জানি ময়লা রাখার বাস্কেট লৈ যামু হেদিকে আর এদিকে রাখো মইছে আর কি এই যে অলরেডি আঙ্গু গোসানি হয়ে গেছে একটু চা খামু আগে আঙ্গু ফ্রিজ আছিল ইয়েন্দি তো এখন আমরা ফ্রিজ লৈ গেছি ওইখানে আপনারা জানার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনি আন্নেগরা তো অন লৈ গেছি হেদিকে আন্নেগরাই বানাতুন দেয় আলহামদুলিল্লাহ এই যে আর আমরা এই ফ্রিজ ইয়ে আমরা হালাই দিমু ইয়ে তুন ব্যাগ বার করিয়া লাইছি বুঝছেন ইয়ে হালাই দিমু আর একটু চা খামু চা খেতে খেতে আন্নেগর লগে হরিয়া রঙের কথা কমু ফ্রিজ দোনোগ আমরা বড়টা ছোটটা আর বয়াস নেসেও লো যেতাম আর বা যেহেতু ইয়ে কাছাকাছি হিয়ালাই রাখছি এবং ব্যাগ ঢুকাই থাকছি এই যে চিকেন ভাজি করি এই যে এনে ফ্রিজে আবার ঢুকাই থাকছি আর কি কয় জানি অর্ডার আইলে মানে দিমু আর কি হিয়াল বলি তো অনেক গোসাই এরকম করে লইছি আর পাতলা করে বানাতাম আরো পাতলা করতাম মসমিচ্ছা করি হিচ্ছা খেতেছাম না ফাতলা করে বানাইছি যে কি ফাইন না আমি আরেকটু দি না লাগবো না লাগবো না লাগবো না লাগবো না আগুনে হাত দিয়ে লাই আমি তো কঠিন চরম শেপ হয়ে গেছি কারণ আমরা লাস্টের দিকে তো ব্যাগ কাজ শেষ করে যাবো গই তো অনেক চাও বানাইছি একটু দেখছেন না তো চাল লগা আমি গো ভাইয়ে কর যে একটু নান বানাও তাই আমি নান বানাইছি খাইবার লাগবো বলি যার কারণে আমি বানাইলাম আই কম দিচ্ছ